পাচ্ছে যে গরুর বাচ্চাটা খেতে পাচ্ছে না পিটারে দুধ ঢেলে তার মুখের মধ্য দিয়ে খাওয়ায় তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় তারপরে তাকে খাওয়ায় ওই ওই মেশের মধ্যে বা ওই গরুর মধ্যে কোনটা একটু অসুস্থ আছে তার প্রতি যত্ন নেওয়া দরকার কোনটাকে সেবা করতে হবে এই শীতের সময় কোনটার গায়ে স্পট জড়াই দিতে হবে কোনটাকে সাহায্য করতে হবে কোনটাকে নিয়ে জড়াই ধরে আগুনের পাশে বসাই রাখতে হবে সেই পালক যে যত্নশীল পালক সে জানে আমার সদা প্রভু হচ্ছে সেই রকম পালক যে পালক আমাদের সব সময়ের জন্য যত্নশীল যখন আমরা হতাশায় থাকি যখন আমরা দুঃখে থাকি যখন আমরা কষ্টে থাকি কাঁধে বসে হতাশ হয়ে এসে সুখের জলাই ছাইয়ে হায় রে আমার কথা কয়ে দয়ার প্রাণে মাঝে কত উপদেশ দাও মনে দয়ার থেকে আড়ালে এই হচ্ছে পালক যে পালক তার মেষ আমার সদাপ্রভু মেষ যখন আমি তখন আমি যখন হতাশ হয়ে কান্না করি আমি যখন দুঃখের সাগরে ভেসে যাই আমার হৃদয়ে যখন ভারাক্রান্ত হয় আমার অন্তর যখন ক্লান্ত হয়ে যায় আমি যখন অসুস্থতায় পড়ে বিছানায় ছটফট করছি আমি যখন একেবারে দুর্বল হয়ে পড়ে যাচ্ছি তখন তিনি কি করছেন তিনি এসে কি করছেন একেবারে আমার সদাপ্রভু আমাদের সদাপ্রভু শিওরের কাছে বসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমি তোমাকে ছাড়িব না কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না আমার শান্তি নিয়ম তোমার হইতে সরে যাবে না তোমার এই অসুস্থতার সময় কেউ যদি নাও থাকে আমি পালক আমি তোমার সাথে সাথে আছি আমি তোমার প্রতি অনেক যত্নশীল কারণ আমি তোমাকে ভালোবাসি চিন্তা করতে পেরেছেন এই পালক আমার জন্য কত যত্নশীল ছিলেন এই পালক আমাকে বাঁচানোর জন্য আমাকে রক্ষা করার জন্য যখন একদম 29 পদে বলছে ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার নিয়ে যান সেই মেষশাবক যিনি প্রভু যীশু খ্রিস্ট এই মেষকে রক্ষা করার জন্য যাতে মৃত্যুর হাতে পতিত না হয় যাতে মৃত্যু আমাকে নিয়ে না যায় যাতে নরকের আগুনে আমি প্রজ্বলিত না হই যাতে আমার জীবন নরকে পুড়ে শেষ না হয়ে যায় সেই জন্য তিনি আমার জীবনে আপনার জীবনের পাপের বোঝা নিয়ে ওই কালভের উপরে চলে গেছেন আমার পালক তারপরে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে আপনি যদি কখনো ওই ক্রুশের কাছে দাঁড়িয়ে ওই ক্রুশের নিচে দাঁড়িয়ে প্রভু যীশু খ্রিস্টের দিকে দুই চোখ দিয়ে বলতে দুই চোখে তাকিয়ে যদি জিজ্ঞেস করতে প্রভু যীশু কেন কেন তুমি এই যন্ত্রণাগ্রস্ত মৃত্যুকে গ্রহণ করেছ বাবা কেন করেছ আপনার হৃদয় আপনি অন্তর থেকে কি কথা শুনতে পারতেন সেটা কি জানেন সেটা হচ্ছে আমাকে চূর্ণ করিতে পিতা ঈশ্বরের মনোরথ ছিল তোমাকে রক্ষা করার জন্য তোমাকে পরিত্রাণ করার জন্য যদি অন্য কোন পথ আমার পিতা আমাকে দিত আমি এই যন্ত্রণাগ্রস্ত মৃত্যুর পথ বেছে নিতাম না আমি কেন নিয়েছি জানো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই হচ্ছে আমার পালক যে আমার পালক আমার জন্য যত্নশীল আমার জন্য একেবারে কোনো 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 আমাকে তিনি ছাড়ছেন না